আমার প্রাণের শহর ব্যারাকপুর, আর ব্যারাকপুর মানে বিরিয়ানি, ব্যারাকপুরে বিরিয়ানি মানে দাদা বৌদি। ব্যারাকপুরে দাদা বৌদি মানে আমরা জানি বিরিয়ানি সাম্রাজ্য। আর এই দাদা বৌদিদের বিরিয়ানির সঙ্গে নবরূপে শুরু হয়েছে বাঙালিয়ানা। উত্তরবঙ্গের রায়গঞ্জের বিখ্যাত তুলাইপাঞ্জি চাল সঙ্গে মটন কষা, মটন কারি, আলু দিয়ে আবার আবার আছে এখানে দেখুন পোস্ত, দুর্দান্ত বাঙালি খাবারের সম্ভার। তো ভিতরে যাও যা। আমি এখন আছি কিন্তু ইনাদের গ্রাউন্ড ফ্লোরে। ইনাদের আরো দুটো ফ্লোর হয়ে গেছে ওপেন, গ্রাউন্ডটা হচ্ছে হোটেল, আর উপরে যে দুটো ফ্লোর হয়েছে ওগুলো হচ্ছে একদম পুরোপুরি ফাইন ডাইন। নিজে বসার কারণই হলো তাই যে বেশ বাঙালি খাবার হবে, একটু একটু হোটেল স্টাইল হবে, মাধুর্যতা থাকে, সেটা অন্য কোথাও থাকবে কি না তাই বসে বললাম। দেখি এখানকার বাঙালি খাবার দাবার কী আছে, কীভাবে প্রেজেন্টেশন হচ্ছে। আট মাস পর দাদা বৌদিতে এসেছি, তাও বিরিয়ানি ছাড়া আজকে বাঙালি খাবার নিয়ে বসে পড়েছি। আর আমি শুরুতেই বলেছিলাম নবরূপে কথাটা মেনশন করেছিলাম, নবরূপে এই জন্যই বলেছিলাম কারণ আমি ছোটোবেলা থেকে দাদা বৌদিতে বহুবার এই ভাত খেয়েছি, ভাত মাছ মাংস খেয়েছি যখন এনাদের হোটেল ছিল, মানে ছোট হোটেল ছিল। তারপরে যখন এরকম ফাইন ডাইন অসাধারণ হোটেল রেস্টুরেন্ট বানানো হলো তখন কিন্তু এটা এনারা বন্ধ করে দিয়েছিলেন। এখন আবার নবরূপে বাঙালি কুজিন রেস্টুরেন্ট হিসাবে কিন্তু নতুন রূপে এটাকে আবার প্রতিষ্ঠিত করেছে, মানে নতুন করে চালু করেছে। তো সেখানে 150 টাকায় একটা জবরদস্ত থালি দেওয়া হচ্ছে। কী কী আছে 150 টাকায় চলুন দেখে নিই। শুরুতে যেটা বলবো, তুলাইপাঞ্জি চালের ভাত যেটা রায়গঞ্জের বিখ্যাত চাল, পোস্ত দিয়ে লাল শাক, সঙ্গে আছে পেঁয়াজ লেবু লঙ্কা, শুক্তো, ঝুরঝুরে আলু ভাজা, ভেজ ডাল, ধোকার ডালনা, মোচার ঘণ্ট, চাটনি, রাজভোগ। এছাড়াও ইনাদের যে বিখ্যাত গ্রিন চাটনি সেটাও কিন্তু এর সাথে পাবেন। দাদা বৌদি আর গ্রিন চাটনি থাকবে না, এটা হয় কখনো? সঙ্গে আরও অনেক চমক, পোস্ত ভরা মাত্র 30 টাকায়, 30 টাকায় পোস্ত ভরা। অন্যান্য জায়গায় কিন্তু পোস্ত ভরার দাম অনেক বেশি দেখেছি আমরা। চুনো মাছের চচ্চড়ি যার দাম 100 টাকা, পাবদা মাছ 100 টাকা, চিংড়ির মালাইকারি 200 টাকা, দই কাতলা 100 টাকা, দেশি চিকেন বা দেশি মুরগি 4 পিস আছে যার দাম 250 টাকা, একদম বাঙালির ঘরের মটনের ঝোল, খাসির ঝোল, যেখানেও 4 পিস আছে যার দাম 320 টাকা। তো বহুদিন পরে দাদা বৌদিতে বসে সেই ভাত খাচ্ছি, তার আলাদা ফিলিংস হচ্ছে। যদিও প্রতিবার যখনই আগে খেয়েছি তখন ছিল আয়দার বাসমতি চালের ভাত, নাহলে ছিল মিনিকেট চালের ভাত, কিন্তু এইবার নতুন রূপে নবরূপে যেটা চালু করেছে সেটা কিন্তু মিনিকেট নয়, অন্য কোনো চাল নয়, উত্তরবঙ্গের বিখ্যাত তুলাইপাঞ্জি চাল। আমার কাছে এটা বিরাট বড় ইমোশন, আর সঙ্গে আছে পোস্ত বাদাম দিয়ে লাল শাক। একদম, বিশেষ করে আমার মতো যারা নর্থ বেঙ্গলের মানুষ তাদের কাছে কিন্তু খুবই ইমোশন নর্থ বেঙ্গলের বিভিন্ন চালগুলো, আর বিশেষ করে তুলাইপাঞ্জি চাল তো বটেই। অসাধারণ খেতে এই লাল শাক সঙ্গে বাদাম দিয়ে পোস্ত দিয়ে বেশ ভালো লাগছে, কিন্তু তার সঙ্গে যখনই জুড়ে যাচ্ছে তুলাইপাঞ্জি চাল, বাবা আলাদা ফাঁস গন্ধরূপ। নিয়ে এলাম শুক্তো, তার মধ্যে ডাটা শিম বড়ি দিয়ে সজনাটা দিয়ে জবরদস্ত কলকাতা স্টাইল শুক্তো, দুধ শুক্তো বোঝা যাচ্ছে সব রকম সবজি দিয়ে। এই শুক্তো দিয়ে পুরো ভাতটা খাওয়া সম্ভব, বাম্পার খেতে যাবে। এবার নিয়ে নিচ্ছি ভেজ ডাল। এই দাদা বৌদিতে এসে আগে একটা থালার উপরে কলা পাতা দিয়ে আগে সার্ভ হতো, তার মধ্যেই কলা পাতার মধ্যেই ভাত সবজি সব কিছু একবারে দেওয়া হতো, আর এখন কী সুন্দরভাবে দেখুন প্রেজেন্ট করা হচ্ছে, মানে সুন্দর একটা থালা, তার মধ্যে ছোটো 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 বাটিগুলো রাখা হচ্ছে, গোল্ডেন কোটেড প্লেট, কোটা সিলভার কোটেড প্লেট দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা একদম নতুনত্ব নবরূপে, তাই কথাটা আমি মেনশন করেছিলাম। একদম অনুষ্ঠান বাড়ির মতো ডাল, সঙ্গে আছে ঝুরঝুরে আলু ভাজা, সঙ্গে বাদাম, পুরো ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা। তো এবার নিয়ে নিচ্ছি ধোকার ডালনা, ধোকার ডালনাটা এমনি টেস্ট করি, ধোকাগুলোর সাইজ কিন্তু বেশ ভালোই, খারাপ না, 2 পিস দিচ্ছে এক থালিতে। হিম দিয়ে ডাল দিয়ে সুন্দর করে বানানো, আর এনারা নিজস্ব হয়ে বানাচ্ছে, এটা স্বাদ গন্ধ একদম পারফেক্ট। তো এবার নিয়ে এলাম হচ্ছে পোস্ত ভরা, পোস্ত ভরাটা আগে খেলে ভালো হতো, একদম দেখুন সবে ভাজা হয়েছে, উপর দিয়ে হালকা ভাজা আছে, ভিতরটা কিন্তু কাঁচাই, মানে যেটা পোস্ত ভরা হওয়া দরকার, উপরে ফ্রাই ভিতরটা কাঁচা হবে তবেই তার মজা। পোস্ত বড়া দিয়ে ভাত দিয়ে যে খাওয়ার যে কি মজা, উপরটা
হালকা মুচমুচে, ভিতরটা কিন্তু বেশ নরম, পোস্তুর সেই স্বাদ। তোমাদের হলুদ দিয়েছে, অন্য অন্য জায়গায় আমরা হলুদ দিতে দেখি না, এখানে কিন্তু পোস্তুর মধ্যে হলুদ দিয়ে সুন্দর করে বানানো, স্বাদ গন্ধ একদম পারফেক্ট। এবার নিয়েছি মোচার ঘণ্ট। মোচার ঘণ্টগুলো একদম বেশ কষিয়ে রান্না করা, ঝুরঝুরে মোচার ঘণ্ট, সেখানে ছোলা দিয়ে সুন্দর করে রান্না করা। 150 টাকার থালিটা খেলে পরে মন ছুঁয়ে যাবে। অনেকে শুধুমাত্র ভেজ থালি খাওয়ার জন্য এখানে আসতে পারেন, দোকার ডাল না, মোচার ঘণ্ট দিয়ে একদম অসাধারণ। এবার নিয়ে নিচ্ছি চুনো মাছের চচ্চড়ি, টমেটো এবং তো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মেনলি দেওয়া আছে, আর মাছগুলো সাইজ মোটেও খারাপ নয়, এরকম সাইজে দেখুন মাছ, মানে নোড়া মাছ, হালকা মিষ্টতা আছে আর হালকা ঝাল, আর টমেটো থাকার জন্য হালকা টক। পাগল করা ভালোবাসা, যারা বাঙালির খাবার দিবানা তাদের জন্য কিন্তু একটা উত্তম স্থান বিরিয়ানি ছাড়াও দাদা বৌদিতে বাঙালিয়ানা খাবার। ইয়াস, এবার এনে নিচ্ছি চিংড়ির মালাইকারি। বুঝে আছে, 1, 2, 3, 4, 5, 6 ছপিস এখানে আছে, 200 টাকা ছপিস চিংড়ি, আর প্রত্যেকটা চিংড়ির সাইজ কিন্তু মোটামুটি 5-6 ইঞ্চি হবে বলে আমার মনে হচ্ছে, দেখতে কিন্তু বেশ কালারফুল। এবার মালাইকারি দেখি, যেখানে ক্রিম তার সাথে নারকেলের পেস্ট, টক দই এবং ন্যাচারালি না চিংড়ি তো থাকবেই দিয়ে বানানো। আমি বহু জায়গায় খেয়েছি চিংড়ি মালাইকারি, আপনারাও যখন আসবেন এখানে বহু জায়গায় চিংড়ি মালাইকারি খেয়েছেন, একবারে চিংড়ি মালাইকারি খেয়ে বলবেন বাকিদের সঙ্গে পার্থক্যটা কোথায়, দিবানা হয়ে যাবেন দিবানা। তো চিংড়ি মালাইকারি চিংড়ি নিয়ে নিই, চিংড়িগুলো দেখুন একদম সাদা সাফেদ চিংড়ি, জুসি চিংড়ি, খেতে যথেষ্টই ভালো। এক্সট্রা ভাত নিয়ে নিলাম, যেখানে এক প্লেট এক্সট্রা ভাতের দাম হচ্ছে 20 টাকা, তুলাইপাঞ্জি চাল, যে চালের দামই চেয়ে 110 থেকে 130-140 টাকার মতো দাম, যদি ফ্রেশ ভালো তুলাইপাঞ্জি চাল হয় তো। ভাতের জন্যই প্লেটের রেটটা একটু বেশি হয়েছে, যে গন্ধ বেরোচ্ছে, যে ফ্লেভার বেরোচ্ছে, অ্যারোমা, ওহো। আর এর সাথে যদি খাসির মাংস হয় কেবাব, তো নিলাম ধুলাইপাঞ্জি চালের সাথে খাসির মাংস, দেখুন 4 পিস এরকম খাসির মাংস আছে, মোটামুটি প্রত্যেকটা ওজন 40-50 গ্রামের মতো হবে, যার দাম বললো 320 টাকা, আর সঙ্গে বাঙালি স্টাইল হওয়ার জন্য আলু তো থাকবেই, আর দেখুন পুরো ঘরোয়া স্টাইলের টেলটেলে ঝোল। ওয়াও, নিলাম খাসির মাংসের ঝোল, টেলটেলে ঝোল দিয়ে মাখিয়ে নিলাম, আবার একদম টেলটেলে নয়, আবার কষাও নয়, পুরো ধীরে ধীরে কষিয়ে রান্না করা, জবরদস্ত দাদা বৌদির একদম স্পেশাল মাটন। এই মাটন কিন্তু আগে আমরা দাদা বৌদিতে আসতে পারি, মাটনটা খেতাম ভাতের সাথে স্পেশালি, মানে এতটা ভালো লাগতো, সেই মাটনটাকে আবার তুলে নিয়ে আসছিলেন ওনারা। মাটনের মধ্যে কিন্তু এখানে ধনে পাতা, জিরে, আদা, পেঁয়াজ, রসুনের সুন্দর ফ্লেভার, একদম ঘরোয়া স্টাইল বানানো, ধীরে ধীরে কষিয়ে কষিয়ে যেভাবে বাঙালি স্টাইলে রান্না হয় ঠিক সেরকমই রান্না তুলে আনা। সঙ্গে এরকম স্টাইলের মাটন, জবরদস্ত চাটনি, আর লাস্টে রাজভোগ, সাইজটা দেখুন। সো ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস যদিও ওকে কেউ সাক্ষী হতে বলেনি তবুও ও সাক্ষী আছে। 2 বছর আগে এসে দাদা বৌদিতে এসে বিরিয়ানি নিয়ে ভাত খেয়েছিলাম, আবার ঠিক 2 বছর পর আজকে এসে থালি নিয়ে বসে পড়েছি, মানে ধরতে পারেন দাদা বৌদি একদম প্রিকশন নিয়ে ফেলেছে। আসছে পয়লা বৈশাখ, জামাই ষষ্ঠী, সব রকমের বাঙালি ইকুয়েশনগুলোকে গ্র্যাপ করতে, তো এইখানে নিয়ে বসে বসে রাজকীয় থালি, যেটা দেখতে কিন্তু একদম পুরো গোল্ডেন থালি মনে হচ্ছে। আমার আইবুড়ো আছে কত হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই, আইবুড়োই থেকে যাওয়া মনে হচ্ছে এবার। তো যাই হোক, শুরু করি তুলাইপাঞ্জি চাল দিয়ে খাওয়া দাওয়া, এটা হচ্ছে সত্যি একটা ইমোশন, দ্যাটস কল ইমোশন। উফ, জেলি করছি লাল শাক ভাজা দিয়ে, একদম বাদামে ভরপুর লাল শাক ভাজা সাথে পোস্ত, তো আমরা এটা খাই টুকটুক করে, কারণ এগুলো তো দাদা বলে দিয়েছে, নতুন করে কিছু বলার নেই। আসছি কাবদানি, আই মিন পাবদানি, তো নিয়ে নিলাম দাদা বৌদির দই কাতলা, খেয়ে দেখি কেমন খেতে। মাখন ফেল, এত সুন্দর টেস্ট, দইয়ের ভরপুর ফ্লেভার, জাস্ট ফাটাফাটি লাগছে খেতে সব মিলিয়ে মিশিয়ে। ভেজ আইটেমগুলো তো একদম চেটে পুটে কমপ্লিট করে দিয়েছি, বাটিগুলো খালে দেখে বোঝা যাচ্ছে কেমন হয়েছে, নতুন করে কিছু বলার নেই। দাদা বৌদির খাবার নিয়ে যারা আগে দাদা বৌদির হোটেলের খাবার খেয়েছে তারা জানে অন্তত এর টেস্ট লেভেল কোথায়, দাদা বৌদি শুধু বিরিয়ানিতে নয় সব কিছুতেই আছে কিন্তু।
তো এবার নিয়ে নিচ্ছে একটা মিনি সাইজের গাবদা, হাত দিয়ে পিছলে আছে ছিড়কে গেল গেল পড়ে গেলো, আবার ধরে নিতে হবে, ভালো করে ধরে নিতে হবে, নাহলে কিন্তু পিছলে পড়ে যেতে পারে। এই যে সেই গাবদা, তো নিয়ে নিয়ে যে তুলায় পাঞ্জি চাল দিয়ে একদম ঘরোয়া পাতলা টেল টেলে ঝোল, খাওয়ার আগে এই স্মেলটা নিতে হবে, নাহলে কিন্তু ফিলটা করতে পারবেন না। আমি যে রিয়াকশনটা দিলাম না, আপনারা যদি বাধ্য হবেন এই তুলায় পাঞ্জি চাল দিয়ে ঝোলটা খেলেন। ভাপা ইলিশ খেয়েছি, ভাপা কাতলা খেয়েছি, কিন্তু এটা হচ্ছে ভাপা পুরো পাবদা, ভাপা পাবদা। দেখুন সাদা ধপধপ করছে, ও মাছের কোয়ালিটি দেখুন, জাস্ট ফটফটে সাদা। তো এতদিন দাদা বৌদির বিরিয়ানির ভক্ত ছিলাম, ভক্ত আছি, ছিলাম, থাকবো, কিন্তু তার সাথে সাথে এই থালির ভক্ত হয়ে গেলাম। তো নিয়ে নিছি দাদা বৌদির দেশি মুরগি, লাল লাল ঝোলেওলা দেশি মুরগি, নি গ্রেভিটা, নি একটুখানি লেবু, লেবুর রসটা পড়লে তবে ঝোলের টেস্ট বাড়বে। দাদা একটু ঝোলটা খেয়েও পাটাপাটি, কিছু বাদ দেবো না, আরে সব খেয়েই যাবো। তুমি কি কঙ্কাল বার করে দিলে? এর সাথে চিকেনটা সুপার কুক। তো নিয়ে নিয়েছি একদম তুলায় পাঞ্জি চালের ভাত, সাথে খাসির মাংস। এই তুলায় পাঞ্জি চালের সাথে মাংস খাবার এই নেশাটা, এই নেশাটা, হ্যাঁ বলবো নেশায় লাগিয়েছে দাদা, তার জন্য দাদাই দায়ী। এই তুলায় পাঞ্জি চালের যে স্বাদ, একবার মুখে পড়লে সিরিয়াসলি বলছি হাসি ভক্ত হয়ে যাওয়া, ঘুম পাওয়া সবই পেয়ে যাবে একসাথে। মানে মানে ফার্স্টে ফ্লেভারটা নিন, তারপরে ফিল করুন, তারপরে আলতো আছে, মাংস যাবে রান্না হয় ঠিক সে এইভাবে, কিন্তু মুখে ভাতটাকে পুরো বাঙালির বাড়ির রান্না, একদম একদম ঘরোয়া দেশি রান্না, একদম পুরো বাঙালিকে তুলে এনেছে দাদা বৌদি। সাথে এরকম আলু হালকা ভেঙে, ওফ সফটনেস দেখুন আলুর, এ তো বিরিয়ানির আলু কেউ হার মানে দেবে, ফিল লাইক প্রথম ভালোবাসা এই মাটন খাবার স্বাদ। আহ একদম ছোটকে সাথে মরম মরম মাটন, এটা ভেঙেই দেখাই, ওফ মাটন কোয়ালিটি দেখুন, পিঙ্কিশ মাটন একদম পুরো, রেওয়াজি ব্যারাকপুর খাসি, মাই গড, কোনো কথা হবে না। আসছে জামাই ষষ্ঠী, পয়লা বৈশাখ, নতুন জামাইদের জন্য দারুণ একটা জায়গা হয়ে গেল কিন্তু দাদা বৌদি, বিরিয়ানির জন্য নয় ভাতের থালির জন্য। আগামী দাদা বৌদি এসে মেনু কার্ড চাইতাম না, যাই বলতাম দিন বিরিয়ানি নিয়ে বসে পড়তাম, কিন্তু এখন এসে মেনু কার্ড চাইতে হবে এইরকম ডিফারেন্ট কাইন্ড অফ ডিশের জন্য। অনেকদিন পরে এসে বিরিয়ানি না খেয়ে বাঙালি খাবার খেয়ে বাঙালিয়ানা হয়ে সত্যি খুব ভালো লাগলো, এবং যেরকম দাম আমার মনে হলো পারফেক্ট, যে কোনো বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্টে যে প্রাইস লেভেল আছে তার থেকে অনেক কম প্রাইসে কিন্তু দাদা বৌদিতে দুর্দান্ত কোয়ালিটির বাঙালি খাবারের সম্ভার পাওয়া যাচ্ছে। তা আসুক জমিয়ে দাদা বৌদিতে বাঙালি খাবারও এনজয় করুন। তা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, ভালো লাগলে প্রতিভা যা বলি অবশ্যই একটি লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে চ্যানেলটা প্লিজ, বাই বাই।